রাধে রাধে ফ্রেন্ডস সকালটা শুরু হয় অনেক চিন্তা ভাবনা নিয়ে তো আজকে সকালে ছেলেদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি চিড়ের পোলাও রাতে শুয়ে শুয়েই চিন্তা করতে হয় যে সকালে কী কী ব্রেকফাস্ট দেবো যে ছেলেরা খুব খুশি হয়ে খাবে তো আজকে চিড়ের পোলাও বানিয়ে দিচ্ছি ওটা ওরা খেতে ভীষণ ভালোবাসে তো চলো টিফিনটা ওদের প্যাক করে দিই ওরা চলে যাক তারপর হাজব্যান্ডের জন্য অন্য টিফিন বানাতে হবে তো দেখো রীতিমতো চলে এসেছি টিফিন বানাতে আর বানানো আমার হয়েও গেছে আলু ভেন্ডি ফ্রাই করেছি কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ব্যাস ওর জন্যই করেছি আর এর সঙ্গে কিন্তু পরোটা খুব ভালো লাগে খেতে চিরের পোলাও হাজব্যান্ড খেতে যায় না আর ছেলেরা এই সব খাবে না ভেন্ডির তরকারি তো একদমই খাবে না তো চলো তোম রাধে রাধে ফ্রেন্ডস দেখো তোমাদের সঙ্গে চলে এলাম একটু গল্প করতে আর এখানে আমি সাউন্ড দিয়েছিলাম কিন্তু পাখা এত জোরে চলছিল সাউন্ডটা কেমন যেন শোনাচ্ছে তো আমি নতুন করে আবার ভয়েস দিচ্ছি কিছুটা কাজ আমার ক্লোজ হয়ে গেছে জল যতক্ষণ আসছিলো ততক্ষণে আমি কাপড় ধুয়ে নিয়েছি আর আজকে ছাদটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি রাতে এত হাওয়া চলেছে ছাদটা নোংরা হয়ে গেছিলো তো চলো কাজ সেরে নিই তোমরা সঙ্গে থাকো স্নান করে পুজো দিয়ে কাপড় মেললাম এত রোদ্দুর হয়ে গেছে আজকে আজকে তাপমাত্রা মনে হয় চল্লিশ ডিগ্রি এখানে তো বাইরের দিকে যা বাইরে তো যাওয়া তো দূরের কথা তাকালে মনে হচ্ছে চোখে যন্ত্রণা করছে এমনিতে আমার মাথাটা যন্ত্রণা করছে আজকে তো চলে এসেছি রান্না করতে রান্না ডাল হয়ে গেছে আর সজনের ডাটা সজনের ডাটা দিয়ে গেছিলো এখানে একটা দিদি আছে ওদের কোয়ার্টারের পিছনে একটা দুটো তিনটা গাছ আছে তো হয়েছে তো দু চারটে ডাটা দিয়ে গেছিল তো আমি ভাবলাম টাটকা টাটকা রান্না করলে বেশি ভালো লাগবে খেতে তো কেটে তেল ডাটা করবো আর হচ্ছে গিয়ে এচড় নিয়ে এসেছিলো ওর পাপা ছোট্ট একটা অনেক দিন পর এচর পেলো আর কি তো এচরটা রান্না করব প্রেশারে সিটি মেরে রেখে দিয়েছি মশলা রেডি করা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর বেশি সময় এখনও বারোটা পাঁচ দশ মানে বাজে আর কি বলতো রোদ্দুরটা যেই ঘুরে যাবে সূর্যটা যেই ঘুরে যায় না রান্নাঘরের দিকে ভিতরে রোদ্দুর চলে আসে এগুলো স্লাইস কাচ এগুলো কাচের আর কি জানলাগুলো তো প্রচণ্ড গরম হয়ে যায় রান্নাঘরটা ওই জন্য আমি ভাবছি সকাল সকাল সবার আগে রান্নাটা করে নেব আর একটু যে বেশি গরম পড়বে এখনও গরম খুব রোদের তার তো খুব কিন্তু গরমটা সেই পরিমাণে একটু কম আছে তো চলো কথা নয় রান্না করে নি মাথা প্রচণ্ড যন্ত্রণা শুরু হয়ে গেছে তো এই দেখো টমেটো নিয়ে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু পেস্ট করে নেবো যেহেতু এঁচোড় রান্না করব আর এখানে তো এঁচোড় পাওয়াই যায় না মানে খুব বড় বড় এঁচোড়ে আর কি কাঁঠাল পাওয়া যায় না তো দেখো এঁচোড়টা সিদ্ধ করে নিয়েছিলাম আর অনেক টাইম লাগলো এটা সিদ্ধ করতে তো আলু আর এ একটু ভেজে নিলাম তাহলে ভালো লাগবে খেতে আর কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি আজকে সাদা তেলেই রান্না করছি আজকে সর্ষের তেল শেষ হয়ে গেছে তো জিরে আর তেজপাতা ফরং দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ঢেলে দিলাম একদম নর্মালভাবেই রান্না করব কারণ গরমটা কেমন যেন একটা অসহ্য গরম আর কি মানে যদি গায়ে ঘাম আসে সেই গরমে একটু স্বস্তি পাওয়া যায় আর গম ঘাম আসছে না কিন্তু ভিতরটা কেমন একটা হচ্ছে আর কি তো দেখো যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে দেখো আর একটা পেস্ট রেডি করছি একটু শুকনো লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো তারপর হলুদ সব কিছু এটা জলে গুলে নেব নিয়ে এ মশলাটা দিয়ে দেবো আর কি তো দেখো মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে ঢেকে যদি মশলাটা কষানো যায় মশলাটা খুব সুন্দরভাবে কষেও যাবে তো ভালো করে কষিয়ে এ চোরটা দিয়ে দিলাম আর চোটটা কিন্তু খেতে অতটা স্বাদ নয় কারণ কি বলতো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কোনো সবজিতে নাই যেমনভাবেই রান্না করো একটা আলাদা রকম স্বাদ আছে কিন্তু এখানে সবজিগুলো কেমন যেন একটু মানে তাজা সবজিও সেরকম স্বাদ পাওয়া যায় না তো দেখো এচড় অল্প একটু জল দিয়ে দিয়েছিলাম একদম শুকনো শুকনো রান্না করব। তো আমার হয়ে গেছে প্রায় গরম মশলা আর একটু ঘি তো দিতেই হবে এচড় বলে কথা তো ওপর থেকে একটু ঘি ছড়িয়ে গরম মশলা দিয়ে দেখো তরকারিটা আমি নামিয়ে নিলাম আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছে কিন্তু এঁচোড়ের স্বাদটা কিন্তু আমাদের দেশের মতো নয় তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই ওর পাপা চলে এসেছে তো এখন হচ্ছে বিকেলবেলা দিন ধরে ভাবছি যে মুন্নার জন্য একটা বালিশ বানাবো তোর বাবাকে বলেছিলাম তুলো আনতে কারণ ওর বালিশটা বালিশ নেই আর কি তো ও কুশন মাথায় দিয়ে থাকতো মানে আমার কুশন আছে তো কুশনটা মাথায় দিয়ে থাকতো তো ওটা খারাপ হয়ে যাচ্ছে আমি বললাম একটা বালিশ নিয়ে এসো আর রোজ রাতে এই বালিশ নিয়ে ঝগড়া হয় তো নিয়ে এসেছিলো কয়েকদিন হয়ে গেলো তুলোগুলো কিন্তু আমার আর সময় হচ্ছে না তো আজকে বিকালে আমি ঘুরতে না গিয়ে দেখো বালিশ বানাচ্ছি আর রাতে যাব বার্থডে রয়েছে যে তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে এসেছে ওরা তো ওদের ঘরে যাব সেই জন্য আমি এখনই বালিশটা বানিয়ে নিচ্ছি আর দেখো বানানো আমার হয়ে গেছে ছোট্ট করে বানালাম ওর বাবাকে বলেছিলাম এক কেজি তুলো আনতে ও তো পাঁচশো তুলো এনেছে তো ছোট্টোর ওপরে বেশ ভালোই হয়েছে বালিশটা মুন্নার ভালোই হবে তো চলো এবার বার্থডে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নিই এ দেখো চলে এসেছে বার্থডেতে আর তোমাদের তো বলেছিলাম এরা একদমই নতুন এসেছে কোয়ার্টারে তো কাউকে বলেনি আমাদেরই বলেছে আর কি আর আমরা না ওদের ঘরে আমরা না গেলেও ওদেরও ভালো লাগে না আর ওরা এসেছে আমার ভীষণ ভালো লাগছে অনেক দিন পর আবার সবাই এক জায়গায় হওয়া তো এখানে দুজন মানুষ আছে মানে মনটা যখনই খারাপ হয় এর কাছে ফোন মানে বেশি দূরে নাই। গেলে যাওয়া যায় কিন্তু সব সময় তো যাওয়া যায় না তো না গেলেও ফোন করে কথা বলি আর আর আছে তার সঙ্গে তো আমার একদম মানে তাকে যদি আমি দু দিন তিন দিন না দেখি না মনের ভিতরটা কেমন একটা হয় তো চলো এই দুজন মানুষের জন্য না এখন এখানে থাকতে ভীষণ ভালো লাগে মনে হয় কেউ তো আছে দেশের মানুষ খুব আপনজন তো চলো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো রাধে রাধে জয় শ্রী